আমরা যারা গৃহী তারা পুষ্প অর্ঘদি বা প্রদান করি ঈশ্বরকে সেই ক্ষেত্রে বাইরের দেখা বাইরের মানে শ্মশান বা বাসভূমি নয় এমন জায়গায় কারুর পুজো দেখে অনুপ্রাণিত হয়ে আমরা সেই ভুলগুলো করে থাকি কীরকম সেখানে দ্রব্যাদি মানে সেই শ্মশানে বা সেই স্থানে দ্রব্যাদি বা পুষ্প অর্ঘ প্রদান করা হয় ছুঁড়ে আমি দুটি পুজোর কথা উল্লেখ করব অনেক পুজোই এইভাবে হয় সেটা হচ্ছে উচ্ছিষ্ট চন্দ্রালিনী উচ্ছিষ্ট গণেশ এটু উল্লেখ করলাম তন্ত্রোক্ত মতে পুজো হয় সেই পুজোর সাথে গৃহী গৃহে যে দেবতা বা দেবী আছেন তার পুজো এইভাবে হয় না ফুল আমরা গাছ থেকে তুলি বা দোকান থেকে কিনে আনি এই ফুল কিন্তু আমরা ঈশ্বরকে দিই বটে সাজাই আমত এত সুন্দর করে দেখতে ভালো লাগার জন্যে ঈশ্বরের দিকে ফুলের মুখ থাকে না বোঝাতে পারছি কিনা জানি না কথাটা ঈশ্বরের দিকে ফুলের মুখ থাকে না আপনাকে যদি কেউ কোনোভাবে ফুল গিফট করে আপনাকে ফুলের দিকটা না দিয়ে ফুলের নিচের দিকটা আপনার হাতে ধরিয়ে দিচ্ছে আপনি নিতে ইতস্তত করবেন আপনার ভালো লাগবে না ব্যাপারটা ফুলটার মুখটা তার দিকে যিনি দিচ্ছেন আপনি কিন্তু ঘুরিয়ে আপনার দিকেই করে নেবেন ঈশ্বরের ক্ষেত্রেও তাই ঈশ্বরকে আপনি যা খেতে পারবেন না তা কখনো দেবেন না যা পড়তে পারবেন না তা কখনো অর্পণ করবেন না যখন ফুল দেবেন তাকে সেই সৌজন্যতা অবশ্যই দেখাবেন তার মানে ফুলের মুখটা অবশ্যই ঈশ্বরের দিকে থাকবে শিবলিঙ্গের মাথায় যদি ফুল দেন তাহলে ফুলের যে মুখটা সেটা শিবলিঙ্গের দিকেই থাকবে বিল্লপত্র ঠিক সেইভাবেই সোজা দিকটা শিবের লিঙ্গের মাথায় থাকবে আর নিচে তলার দিকটা ওপরে থাকবে আমরা দেখব সৌন্দর্য করবার জন্যে এই জাতীয় কাজ করা অনুচিত স্পষ্ট কথা স্পষ্টভাবে বলছি নাগকেশর বলে একটা শুকনো ফুল পাওয়া যায় সেই ফুলটা বড় বড় দশকর্মার দোকানে পাওয়া যায় ছোটোখাটো দশকর্মাতে রাখেও না জানেও না শ্রাবণ মাস জুড়ে বা শিবের অন্য সময় অভিষ অভিষেক ঘটাতে গেলে এই নাগকেশর অন্যরা অনেক অন্যান্য দ্রব্যাদির কথা বলবেন নাককেশর শিবের স্নানের জলে যদি আপনি ঘি চন্দন মধু এবং নাককেশর দিয়ে কাঁচা দুধ দিয়ে শিবকে অভিষেক ঘটান বা তার স্নান রচনা করেন তাহলে ভীষণভাবে আপনি উপকার আপনার জীবনে পাবেন কথা দিচ্ছি এই ফুলটা শুকনো ফুল অনেকটা লবঙ্গের মতন দেখতে কিন্তু লবঙ্গ নয় অনেকটা এটাকে বলা হয় নাককেশর গন্ধ থাকে না আচ্ছা এবার যেটা বলার সেটা হচ্ছে যে যদি সাদা চন্দন চন্দন পুষ্পের মধ্যে লাগিয়ে মধু ঘি সব লাগিয়ে যদি ঈশ্বরকে অর্পণ করেন বা প্রদান করেন তাহলে কোনো ঈশ্বরের ক্ষেত্রে সেটা বাধা নয় কিন্তু লাল চন্দন মাখানো কোনো পুষ্প দেবী প্রতিমা গণেশ শিবলিঙ্গে যদি দেন শিবের হাতের থেকে শিবের নিচের দিকে অংশে কখনো লিঙ্গের মস্তকে নয় এই কথাটা বারবার বলে দিলাম বারবার অনুরোধ করছি কেন সেটা পরে বুঝতে পারবেন এতে গৃহের মঙ্গল কখনোই হবে না আর বিষ্ণু নারায়ণ তাকে কখনো লাল কালারের রক্তবর্ণ পুষ্প প্রদান করবেন না এটাও অন্য দিকে চলে যাবে বিশেষত মহিলাদের অনেক মহিলাই গৃহে বেশিক্ষণ থাকেন পুজো আচ্ছাগুলো করেন সংসার করেন সুতরাং এই ফুলগুলো করে ফেলেন এটা করবেন না আমি তাই বলে বলছি না যে শালগ্রাম শিলা রামকৃষ্ণদেব স্বয়ং বলে গেছেন শালগ্রাম শিলা মহিলারাও পুজো করতে পারে কিন্তু রক্তবর্ণ পুষ্প বিষ্ণু নারায়ণকে দেবেন না এটা বললাম যদি কোনো মন্দিরে কখনো আপনার মনোবাঞ্ছা পূর্ণের জন্যে জবার ফুল প্রদান করেন আপনার অভীষ্ট পূরণের জন্যে অবশ্যই জবার শীষ ভেঙে দেবেন এবং বিজোর সংখ্যায় একটা তিনটে কিংবা পাঁচটা বা আরও কোনো বেশি বীজর সংখ্যায় কিন্তু যদি আপনি মালা আকারে তাকে দেন তাহলে তাতে কোনো শীষ ভাঙতে হবে না যদি শীষ ভাঙা জবা সিঙ্গেল হিসেবে দেন তাহলে সেই জবাটার কার্যকরিতা আপনি তার ফলটা পাবেন আর যদি সেটা না করেন তাহলে আপনি পরবর্তী ক্ষেত্রে দু চার মাস পরে বলবেন ওই মন্দিরে তো বলে এলাম এত জাগ্রত এত করে ঈশ্বরকে বলে এলাম আমার কাজটাই হলো না তার মানে ওই যে আপনি ওই নিয়মটা করেননি বলে ঈশ্বর আপনাকে ওটা প্রদান করেননি এই যে ফলহারিণী অমাবস্যা আসে বহু মানুষ আমার কাছে জানতে চায় টাইম এবং তাতে বলা হয় মানে অনেকে বলেন মানে পাঁচ রকমের পাঁচটা ফল খবরদার না এক রকমের পাঁচটা ফল আর যেটা সব থেকে বেশি ভালোবাসেন ওই ফলোহারিণীর দিনে পুজো দিলে এক বছর নেক্সট ফলোহারিণী আসা পর্যন্ত ওই ফল প্রসাদ হিসেবেও গ্রহণ করবেন না আমার কথাটা বোঝাতে পারলাম তাহলে আপনি যেটা সর্বদা বেশি ভালোবাসেন সেটাই ঈশ্বরকে অর্পণ করলেন আর প্রমিস করলেন এক বছর ফলটা খাবো না এই ফলটা কোনো প্রসাদেও মুখে দেব না ভুলবশত এই ঈশ্বর তুমি সমর্থন দিও আর আমার এই যে চাহিদা একটা আমি কিছু আমার মনোবাঞ্ছা জানিয়েছি সেটা পূর্ণ করো এই পূর্ণ হবে আর যদি আপনি ঈশ্বরও চেষ্টা করবেন আপনাকে খাইয়ে দিতে যদি আপনি সেটা বজায় রাখেন তাহলে বিশেষ উপকার সাধন হবে আমি ফুলের সাথে এই ফল রিলেটেড তাই জন্য কথাটা তুললাম অনেক মানুষ এটাও ভুল করেন সুতরাং পুষ্প প্রদান করলে অবশ্যই ঈশ্বরের দিকে তার মুখ রেখে আর যদি এ পিছনটা দেন সাজানোর জন্য সিংহাসন সেটা আপনি এমনিই করতে পারেন তাতে অর্পণ বা অর্ঘ দেওয়া হলো না মানে প্রদান করতে পারলেন না সঠিক নিয়মে এ কথাটা অনেকেই জানেন অনেক পণ্ডিত ব্যক্তিই জানেন কিন্তু আজকাল এই পণ্ডিত মানুষদের বড় অভাব কারণ তাদের কথা কেউ শোনে না চটকদার প্রচুর মানুষ তৈরি হয়েছে যারা এই ধরনের কথাগুলো ও কিছু হবে না তার খালি আর বললাম না অন্য কিছু পূর্ণ হয়ে গেলেই জজম্যানের সব কিছু মাপ ব্যাপারটা এখানে তো সুতরাং এই কঠিন কথা কঠিন শব্দগুলো বলছি কাউকে অপবাদ দেবো বলে না কাউকে আঘাত করব বলে না কিন্তু যেটা সঠিক নিয়ম সেই হিসেবেই কথাগুলো তুলে ধরলাম আপনাদের সামনে তাহলে পুষ্প কী করে দেবেন কোন পুষ্প কীভাবে দেবেন এ কথাগুলো বললাম জবা ফুলের শীষ ভাঙা অবস্থায় গণেশকেই প্রদান করুন কিংবা কালিকা বা এই দেবীর কোনো রূপকেই প্রদান করুন যদি আপনি মানত করেন মনোবাঞ্ছা বলেন শীষ ভেঙে আর যদি এমনি মানে স্বাভাবিকভাবে কোনো পুজো দেন কোনো মানত না নিয়ে তাহলে এটা করতে হবে না শীষ থাকা অবস্থায় দেবেন তাহলে আজকে সকলকে সকল ভাই বন্ধু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর বয়োজ্যেষ্ঠদের আমার নতমস্তক প্রণাম আজকে রাখছি এখানেই আমার মানে মঙ্গল কামনা আপনাদের সকলের প্রতি রইল শেষ করলাম